হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব 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 ভালো আছি। তো আজকে আমরা টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে কি পুজো নিয়ে এসেছি শেয়ার করার জন্য। আজকে হচ্ছে নবান্ন। তো তোমাদের অনেকের বাড়িতেই নবান্ন হয়ে থাকে, তো আজকে এটা আমার বাপের বাড়ির ভিডিও। তো আমাদের বাড়িতেও নবান্ন হয়েছে, তবে খুব একটা বেশি বড় করে এখন হয় না, কারণ আমার শাশুড়ি মা খুব একটা বেশি বড় করে করে না। কিন্তু মা আর বাবার সমবেত প্রচেষ্টায় মা আর বাবা মিলে দুজনেই খুব সুন্দরভাবে নবান্ন উৎসবটা পালন করেছে। তো সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো আমি গিয়েছিলাম মায়ের বাড়িতে, ওই জন্য ভিডিওটাও করে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ারও তাই করতে পারছি। আর দেখো, প্রথমেই মায়ের গোপাল সোনা দে গোপু সোনা দে স্নান করাচ্ছে। আর মায়ের একটা নয়, দুটো নয়, তিনটে গোপাল। তো দুটো গোপাল মায়ের ছিল, আর একটা গোপাল আমাদের বাড়ির পাশেই একটা বটতলা আছে, সেখানে কেউ হয়তো গোপাল সোনাকে রেখে দিয়ে গেছিলো। দেখো একটা পিতলের গোপাল, দেখো একটা পিতলের গোপাল যার এখনও বস্ত্র পরানো হয়নি, আর একটা হচ্ছে শোপিসের মতো গোপাল, আর একটা গোপাল হচ্ছে কাঠের গোপাল, মানে শুয়ে থাকা অবস্থায় গোপাল। তো সেটা আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না, অন্য একদিন তোমাদের দেখিয়ে দেবো। আর দেখো আমার মায়ের বাড়ির সিংহাসনটা দেখো খুব সুন্দরভাবে সাজানো আছে, এটা হচ্ছে বাবার প্রচেষ্টায়। মানে বাবা তো প্রতিদিন ঠাকুর দেয়, ওই জন্য প্রতিটা ঠাকুরের ফটোকেই বাবা প্রতিদিন ভালো করে মুছে রাখে। আর এইখানে দেখো একটা ছোট্ট ঘরের মধ্যে আছে হচ্ছে গণপতি। তো গণপতিকে তো আমরা লাড্ডু দিয়ে থাকি, আর এইখানে নিচেও একটা ছোট্ট ঘরে আছে মা সন্তোষী মা। তো এইখানে দেখো এবার মানে ঠাকুর ঘরের চারিপাশে এরকমভাবে ঠাকুরের কিছু কিছু ছবি আছে, আর এই ছবিটা অনেক দিন আগেকার ছবি, তোমরা দেখেই বুঝতে পারছো এইটাও অনেক দিন আগেকার ছবি। আর যেগুলো ঠাকুর ঘরের মধ্যে পেস্ট করা হয়েছে সেগুলো খুব মানে যখন আমাদের ঠাকুর ঘরটা হয়েছে তখনকার। আর এই পাশে হচ্ছে মা সরস্বতী মায়ের ফটো, কারণ আমাদের বাড়িতে আগে সরস্বতী মায়ের পুজো হতো, মানে মূর্তি এনেই পুজো করা হতো আমরা যখন পড়াশোনা করতাম, মানে আমি আর বোন যখন পড়াশোনা করতাম। কিন্তু মামাম হওয়ার পরে আমাদের বাড়িতে যেই বছর থেকে মানে সরস্বতী পুজো চালু করেছি সেই বছর থেকে মা বন্ধ করে দিয়েছে, কারণ একটা বাড়িতে পুজো হলেই হয়, আর তাছাড়া আমাদের পুজো কমপ্লিট মানে আমাদের পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের গুরুদেবের ছবি, যারা আমার ভিডিও ডেলি ওয়াচ করো তারা নিশ্চয়ই জানবে যে এটা আমার গুরুদেবের ছবি। আর কিছু কিছু ছবি তোমাদের দেখালাম। আর আজকে যেহেতু নবান্ন, সেহেতু নবান্নতে ন রকমের ফল লাগবে। এখানে দেখো কী কী ফল আছে, বেদানা আছে, আপেল আছে, পেয়ারা আছে, শাকালু আছে, শসা আছে, আর এখানে হচ্ছে পানি ফল আছে, আর নারকেল আছে, আর মটরশুঁটি তো দিতে হয়, আর আদা আছে, আরও দুটো জিনিস আছে, সেটা হচ্ছে বাবা তো এই সমস্ত ফলগুলো কাটবে, তখন তোমরা দেখতে পাবে। বাদাম, কাজু বাদাম আছে, আর হচ্ছে খেজুর আছে, সেটা আমি তখনও ভিডিওটা করতে পারিনি। আর এইখানে দেখো মা আতপ চাল ভিজিয়ে রেখেছিল, এবার সেই আতপ চালটাকেই বাবা এখানে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিচ্ছে। তোমাদের তো প্রথমেই বললাম যে বাবা আর মায়ের সমবেত প্রচেষ্টাতেই নবান্ন উৎসবটা পালিত হয়, খুব ভালো লাগে দেখতে, তো সেই জন্যই আমি ভিডিওটাও করেছি। আর এইখানে দেখো বাবা দুধ ঢেলে নিচ্ছে। তো আজকে মাঝে মাঝে ভিডিওটা আমি করছি, মাঝে মাঝে আবার মা করছে, মাঝে মাঝে আবার বাবা করছে। তো দেখো দুধ ঢালতে গিয়ে বাবা একটুখানি প্যাকেটটাই দেখিয়েও দিল যে কী কোম্পানির দুধ, বাংলার দুধ, আমাদের এখানে খুবই বিখ্যাত এই দুধটা। এরপরে দেখো যে চালটা ভিজিয়ে রাখা হয়েছিল সেই চালটাকে বাবা এবার মিক্সিতে পেস্ট করে নিচ্ছে। সত্যি বাবা প্রচণ্ড পরিমাণে হেল্প করে মাকে, মানে একজনের পক্ষে তো আর পুরো পুজোটা কমপ্লিট করা সম্ভব হয় না, ওই জন্য বাবা সাহায্য করে বলে আরও সুন্দরভাবে পুজোটা সম্পন্ন হয়। ও তো দেখো ওই পাশে আছে হচ্ছে কলা, আর দেখো কি সুন্দর করে চালের গুঁড়িটা পেস্ট হয়েছে, দেখো দেখেই যেন দারুণ লাগছে, পুরো একদম যেন মনে হচ্ছে মাখন, না দেখো পুরো একদম মাখনের মতো মনে হচ্ছে। তো আগে চালটা পেস্ট করে নিল, এরপর একে একে তো ফলগুলো কাটবে। এখানে দেখো বাবা প্রথমেই মটরশুঁটি কেটে নিচ্ছে, মটরশুঁটিগুলো ফাটিয়ে তারপর মটরশুঁটিগুলোকে দিয়ে নিচ্ছে। আর বাবা ফল কাটতে বলো, সবজি কাটতে বলো, একদম ওস্তাদ, এত সুন্দর সুন্দর করে ফল আর সবজি কাটে, তোমরা দেখে জাস্ট অবাক হয়ে যাবে। এরপরে এক এক করে দেখো ফলগুলো একটু একটু করে কেটে দিচ্ছে। আর এই একটা কাঠের টুকরো আর একটা ছুরি,
এই দুটো জিনিসের সাহায্যেই বাবা খুব সুন্দরভাবে ফলগুলো কেটে নেয়। এত সুন্দরভাবে কাটে না কি বলবো, মানে আমরা দেখেছি বলে বলছি না, তোমরা দেখলে তোমরাও বেজে দেখো, এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এত ছোট ছোট করে কাটে, যেটা হয়তো বটিতেও কাটা হয় না। তো বাবা এবার একের পর এক ফলগুলোকে কেটে দেবে। প্রথমে কাটছে হচ্ছে আপেল, তারপরে বেদানা, পেয়ারা, ন রকমের ফল লাগে যেহেতু এটা নবান্ন, তো ন রকমের ফল বাবা এবার আস্তে আস্তে কেটে নিচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাবা যে পুজোটা করেছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো, সেখানে আমি কোনো রকমের ভয়েস ইউজ করবো না, বাবা পুজো কেমন করে না করে সেটাও তোমরা শুনতে পাবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হে থানাই গোমি নাই কো যারা, নমো নমো।
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। সে শুক্ল পক্ষে পঞ্চমাং তিথু কাশ্যপ গোত্রা নাম বলবো জয়ন্ত চ্যাটার্জি অন্তরা চ্যাটার্জি সংক্রান্ত ও সারব্য বৃষ্টিকাশ্চ রবীন্দ্রাবৎ পতি রবি কাবং কাশ্যপ গোত্রা শ্রী জয়ন্তী রাণী দেব সর্বণ অন্তরা দেব শর্মা শ্রী সূর্য প্রতীক কাম শ্রী পূজা মহং করিষ্যামি। ওম ইতি গন্ধবস্মিদাং পুষ্পং ওম নমঃ লগ্নাতো ব্রহ্মচারী নমঃ ওম ইতি গন্ধবস্মিদাং পুষ্পং ওম নমঃ গান্ধবস্মিদাং পুষ্পং ওম নমঃ সন্তোষী মাতা ঐ নমঃ নানাবিধ ফলং নৈবেদ্যং ওম নমঃ সন্তোষী মাতা ঐ নমঃ। একটু আরতি করে দিও গো। গীতা গঙ্গা সাবিত্রী সীতা সুতা পতিব্রতা ত্রিসন্ধা মুক্তি গেহিনে অর্ধমত্তা চিতানন্দা ভবগিনী ভান্তি নাশিনী বেদেত্রী পরমানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম গীতা 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 সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে বাবা পুজো করলো, তো পুজোর কিছু কিছু অংশই এখানে আমি তুলে ধরেছি। আর এরপরে হচ্ছে আরতি করা হচ্ছে, প্রথমে মোমবাতি দিয়ে আরতি করা হচ্ছে। মোমবাতি ধূপকাঠি ফুল সাধারণত যে কোনো যে যে জিনিসগুলো দিয়ে আমরা আরতি করি, তো আমাদের বাড়িতে যে কোনো পুজো হলে এখন বাবাই করে, কারণ আগে পুরোহিত মশাইদের দিয়ে করানো হতো। সত্যি বাবা পুরোহিত মশাইদের দিয়ে করানো মানে বিশাল ব্যাপার, রাত্রি 9টা 10টা কেউ আবার আসতো না। তো বাবা এবার ভালো করে ব্রাহ্মণ মানুষ, পুজো শিখতে আর কতক্ষণ, ওই জন্য বাবা পুজো শিখেও নিয়েছে এবং বাড়ির প্রতিটা পুজোই করে। এমনকি আমার বাড়িতে সরস্বতী পুজোটার বাবাই ফার্স্ট চালু করেছিল, মানে আমার শ্বশুর বাড়িতে, মানে মাম্মাম যখন হাতে করে দিয়েছিল, কারণ তার আগে কোনো দিনই আমার শ্বশুর বাড়িতে সরস্বতী পুজো করা হয়নি। শাশুড়ির শাশুড়ি নাকি বলেছিল যে সরস্বতী পুজো নাকি করতে নেই, এরকম কথার আমি কোনো মানে বুঝি না যে পুজো করতে নেই, এটা আমি ঠিক বিশ্বাস করতে পারলাম না। ওই জন্য আমি আমার মেয়ের ভালোর জন্য, মেয়ের পড়াশোনার ভালোর জন্য আমি সরস্বতী ঠাকুরের পুজো চালু করেছি। তো ইচ্ছা ছিল বা ইচ্ছা আছে যে মূর্তি আনা, জানি না ঠাকুর কী চায়। ঠাকুর যদি মূর্তি হিসাবে আমার ঘরে আসতে যায় তো তাই আসবে, তা না হলে তো আমার ফটো আছেই। আমার ঘরে যে ছোট সিংহাসন আছে তার মধ্যে সরস্বতী ঠাকুরের ফটো আছে, ওই ফটোটাই কিনেছিলাম। এই ফটোটা দিয়েই পুজো চালু করা হয়েছিল। যেরকম দেখো এখানে বাবার সিংহাসনে, ঠাকুরের সিংহাসনে যেরকম ফটো আছে সেই সাইজেরই ফটো আছে। তো দেখো মোটামুটি আরতির পর্ব শেষ হয়ে গেছে। আর নবান্নের যে ফলগুলো কেটেছিল সেটা তো ছোট ছোট করে ফলগুলো কেটেছে, আর বাকি যেই ফলগুলো ছিল সেগুলো হচ্ছে ফল হিসাবে ওখানে একটা থালায় রেখেছে। তো চলো এরপরে মা ঠাকুরের বই পড়ছে। তো মা ঠাকুরের বইটা পড়ে নেওয়ার পরে, মানে প্রতিটা পুজোতেই তাই হয় যে বাবা প্রথমে পুজোটা করে নেয়, তারপরে মা যে কোনো ঠাকুরের ব্রত কথা বলো সেগুলো মা পড়ে। তাছাড়াও প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালি পড়ে। আমার খুব ভালো লাগে জানো তো এরকমভাবে পাঁচালি বা ব্রত কথা পড়তে। আমি যখন শ্বশুর বাড়িতে পুজো হয় কোনো রকমের ব্রত কথা বা পাঁচালি থাকলে আমি পড়ি, আমার খুব ভালো লাগে।
চার পাতা হোক পাঁচ পাতা হোক যত পাতাই হোক না কেন আমি পড়িনি। এবার আমার পড়তে খুব ভালো লাগে, তো বাবা সেটা পড়ে না, বাবার পুজোর করার কাজ, পুজোটা বাবা করে ফেলেছে, আর এরপর মা পাঁচালি বা ব্রতকথা পড়ে পুজোটা পুরোপুরি কমপ্লিট করবে। আর আমার যেহেতু ঠাকুমা আমার মা বা পিস মানে জেঠিমা বা কাকিমাদের সেরমভাবে হাতে পুজো ধরে দেয়নি, সেহেতু এমনি সূর্যদেবের উদ্দেশ্যেই মারা পুজো করে, সেই সরাই যেই সমস্ত পুজোটা করা হয় সেই পুজোটা আর করে না, সেই কীসব দিয়ে করা হয় আমি ঠিক জানি না, বলতে পারবো না। তো ওদিকে মায়েরও বই পড়া শেষ হয়ে গেছে, আর এদিকে দেখো নবান্নের পাত্রটাও একদম রেডি, মাখাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি বছরে একটা দিন আমরা এই নবান্ন খাওয়ার জন্য ওয়েট করে থাকি, দারুণ হয় খেতে, দারুণ। দেখো জাস্ট ফাটাফাটি, এত নরকমের ফল দিয়ে তৈরি করা, খেতেও জাস্ট অসাধারণ লাগে। তোমরাও হয়তো তোমাদের অনেকের বাড়িতে নবান্ন করে থাকবে। তো আজকের ভিডিওটা আমার এইটুখানি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও, তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আগে তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আজকের মতো এইটুখানি, টাটা, বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।